ভোট পরবর্তী সন্ত্রাসের চিত্র প্রত্যক্ষ করে উদ্বিগ্ন বাম কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল। ত্রিপুরায় সন্ত্রাসের বিষয়টি সংসদে উত্থাপন করবেন, সেই সঙ্গে রাষ্ট্রপতির দরবারে নিয়ে যাবেন। রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন সাংসদ এলারাম করিম। শুক্রবার রাজ্যে এলেন বাম কংগ্রেসের এক সংসদীয় প্রতিনিধি দল। রাজ্যে এসে ভোট পরবর্তী সন্ত্রাসের চিত্র সরেজমিনে প্রত্যক্ষ করতে ছুটে যায় প্রতিনিধিরা। একটি টিম বামুটি এলাকায়, আরেকটি টিম বিশালগড় নিহালচন্দ্রনগর সহ বিভিন্ন স্থানের সন্ত্রাসদীর্ণ এলাকা পরিদর্শন করেন। সন্ত্রাসের বিভৎস চিত্র দেখে স্তম্ভিত উদ্বিগ্ন প্রতিনিধিরা। বিশেষ করে বিশালগড় নিহালচন্দ্রনগরে সংসদীয় প্রতিনিধিদের উপর হামলার ঘটনায় হতবাক তারা। শনিবার সাংসদদের এক প্রতিনিধি দল রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের সঙ্গেও সাক্ষাৎ করে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে রাজ্য অতিথিশালায় সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনে সাংসদ এলারাম করিম বলেন, ভোটের পর এই ধরনের সন্ত্রাস দেশের অন্য কোনো রাজ্যে আছে বলে তার জানা নেই। রাজ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই বলেও অভিযোগ করেন তিনি। এভাবে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, তাদেরকে মারধর করবে, এ ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। ত্রিপুরার এই সন্ত্রাসের বিষয়টি সংসদে উত্থাপন করবেন বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন এলারাম করিম। After gathering these details, we requested the Honorable Governor for a meeting. After much persuasion, today he allowed, he agreed to meet the delegation of MPs and leaders, and the Governor and submitted all these issues before him. He told that he will look into and take necessary action like that. We don't know what may happen. Now, as members of the parliament, after reaching Delhi, we will try to raise the issue in the parliament and bring the issue before the national political parties and the media and the people at large. Till this delegation coming here. সাংবাদিক সম্মেলনে সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ডক্টর অজয় কুমার বলেন, রাজ্যে এসে সংসদীয় প্রতিনিধি দল আক্রান্ত, এ রাজ্যের আম জনতার কি অবস্থা হবে। পাশাপাশি তিনি বলেন, যারা আক্রান্ত হয়েছে তারা কোন দলের সমর্থক তার বিচার না করেই আক্রান্তদের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেছেন প্রতিনিধিরা। তবে এই ধরনের ঘটনা দেশের অন্য রাজ্যে নেই বলেও অভিযোগ করেন ডক্টর অজয় কুমার। अगर एमपी के डेलीगेशन पर हमला होती है तो उस प्रदेश में आम जनता का क्या होगा। देखिए, भारत में के इतिहास में मैं तो नहीं देखा हूं कि पता नहीं बाकी जगह, तो हम काफी कोशिश कर रहे थे कि किसी एमपी डेलीगेशन पर इस तरह का कभी हमला इस देश में कभी हुआ है, हमने नहीं देखा। और ये डेलीगेशन गई थी हमको त्रिपुरा के जनता लेफ्ट के समर्थक हो, कांग्रेस के हो, बीजेपी को, हमने कभी ये नहीं देखा कि किसके समर्थक। हम आए थे यहां पर पता लगाने के लिए कि किसी के साथ ही अगर अन्याय हुआ है, किसी को चोट लगा है, किसी का घर। সাংবাদিক সম্মেলনে সাংসদ রঞ্জিতা রঞ্জন বলেন, তিনি নিজের চোখে ত্রিপুরার এই সন্ত্রাসদীর্ণ এলাকা পরিদর্শন করেছেন। এর থেকে তিনি রাজনৈতিক জীবনে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ভাবতেও পারেননি ভোটের পর এ ধরনের ঘটনা ঘটতে পারে। দিল্লিতে লোকসভায় এই বিষয়টি তিনি উত্থাপন করবেন, সেই সঙ্গে রাষ্ট্রপতির দরবারে নিয়ে যাবেন। जो कि ये बहुत ही अति संवेदनशील मुद्दा है, अर्जेंट मैटर है, जिसको सदन को भी सुनना चाहिए। हम लोगों को खुशी है कि गवर्नर साहब मिल लिए, इससे पहले तक तो कहा जाता था कि वो सो जाते हैं, मिलते नहीं है। हम उनको थैंक यू बोलते हैं कि एटलीस्ट वो मिले, पर हम लोग ट्राई कर रहे हैं कि हम लोग दिल्ली जाके राष्ट्रपति के साथ भी एक डेलीगेशन जाएगा और मिलेगा। और जब तक यहाँ की जो सिचुएशन है वो ठीक नहीं हो जाती है, हम आपके माध्यम से यहाँ के जो सत्ताधारी लोग हैं उनको ये जरूर कहना चाहेंगे कि आप जितना भी डरा ले, हम लोग डरने वालों में से नहीं है। हम लोग बार बार आएंगे जब तक यहाँ का लॉ एंड ऑर्डर की जो आवाज़ है वो
हमारे प्रधानमंत्री तक नहीं पहुँच। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাংসদ আব্দুল খালিক, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস নেতা আশিস শাহ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।